আসসালামু আলাইকুম। জুরুজের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপিকান। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের দেখাবো যে আমি যে বাচ্চা উঠাইছিলাম আজ বয়স 12 দিন, গামরা ভ্যাকসিনটা কতদিনে দিবেন এবং কীভাবে দিবেন এটুজেট কথা বলবো। ভিডিওটি নাটকটি শেষ করুন, দেখিয়ে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গামরা ভ্যাকসিন। এটা প্রাণী সম্পদ অফিসে পাবেন। আমি একটু আগে একটু দেখাই, এটা আছে, দেখেন লেখাই আছে গামবুড়া, ঠিক আছে। এটা 300 ডোজের একটা ভ্যাকসিন, ঠিক আছে। আপনারা প্রাণী সম্পদ অফিস থেকে পাবেন। প্রাণী সম্পদ অফিস থেকে কিনে নিলে একদমই কম দামে 100 ডোজের পাবেন, সেটার দাম হচ্ছে 15 টাকা। আর যদি বাইরে ভেটেরিনারি ফার্মেসিতে কেনেন তাহলে ওটা 300 ডোজ হয়। এটা কিন্তু 300 ডোজের, আমি যেহেতু বাইরেতে কিনেছি, 300 ডোজের একটা ভ্যাকসিন। এটার দাম নেবে আপনার আজ আমার কাছে 160 টাকা, ঠিক আছে। যাই হোক, 160 টাকা 300 ডোজের ভ্যাকসিনটা আপনারা পেয়ে যাবেন, গামবুড়া বললেই দিবে। আর এখন লেখা থাকবে, আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ভ্যাকসিন আমার লেখা লাগে, ঠিক আছে। তো যাই হোক, এই ভ্যাকসিনটা আমরা আপনাদের দেশি মুরগির বাচ্চাকে কয়েকদিনে দিতে হবে। ফার্স্ট আপনারা গামরা, এদের কিন্তু ফার্স্ট ভ্যাকসিন ওদের জন্য। এর আগে দিয়েছিলাম রানীক্ষেত্রের 5 দিনের দিন, 4 দিনের দিন। আজ ওদের বয়স 12 দিন, তা 12 দিনে আমরা গামরাটা দিব, ঠিক আছে। 11 দিন 12 দিনে গামরাটা দিয়ে দিতে হয়। 12 দিনে দিলে ভালো হয়, যদি 1 সপ্তাহ হয়ে যায় রানীক্ষেত দেওয়ার পরে। তা গামরাটা দেওয়ার নিয়ম হচ্ছে হলো, আমি এখানে পানি নিয়েছি, ঠিক আছে। এদেরকে 1 ফোঁটা করে খাওয়া দিতে হবে, আমি খাওয়ানোটা দেখাবো। তাই আপনি এখানে যে ডিস্ট্রিবিউটার কিনতে পাওয়া যায়, 300 ডোজের জন্য কিনতে পাওয়া যায়, তা আপনার এই পানিটা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসলে ওইখান থেকে যদি 300 মুরগি থাকে তাহলে পুরো ভ্যাকসিনটার ভিতরে দিয়ে খাওয়া দেবেন, 1 ফোঁটা করে পানিতে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এখান থেকে আমি যেরকম এখানে 300 ডোজ আছে, আমার বাসা আছে 160 পিস বা 50 পিস, ঠিক আছে। তা আমি এখান থেকে আগে প্রসেসটা দেখাই যে কীভাবে কী করবেন। তা আমি পানিটা নিয়েছি আসলে 150 পিসের জন্য বা আমার যতটুকু লাগবে। তো দেখেন আমি পানিটা জাস্ট উঠাই নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানিটা উঠাচ্ছি। আমার বাচ্চাগুলো দিকে চলে আসতেছে। তো দেখেন, এই যে দেখেন আমি পানিটা জাস্ট এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে দিলে দেখেন ওষুধটা কিন্তু গলে যাচ্ছে, দেওয়ার সাথেই কিন্তু গলে যাবে, এটা 1 মিনিটও দেরি হবে না। দেখতে পারেন যে আমি পুরো পানিটা কিন্তু দিয়ে দিছি, মানে একদম ওষুধটা দেখেন আমার গলে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, এটা আবার যেহেতু 300 ডোজে ভাগ করবো, আপনি যতটুকু পানি দিচ্ছেন এর হাফ আমরা উঠে নিব। দেখেন আমরা এর হাফ উঠে নিচ্ছি, ব্যাস আমরা হাফ ওষুধ উঠে নিচ্ছি। আমরা এই হাফ ওষুধ এই পানিটুকু দিয়ে দেবো, আর এই ওষুধটা আমরা ফেলে দিব, কারণ আমাদের এটা লাগবে না, ঠিক আছে। আর ভ্যাকসিন, একটা ভ্যাকসিন দুইবার ইউজ করা ঠিক না। তো আমরা দেখেন এটা রেখে আমি বাকি ওষুধটা এই হাফটা এর ভেতরে দিয়ে দিলাম, জাস্ট পরিমাণ মতো করে মেপে নেবেন। দিয়ে এই যে সে ড্রপটা, ড্রপ সিস্টেমটা আপনাদের দিবে ওষুধের দোকান থেকে, এই লাগাই দিলাম, ঠিক আছে। জাস্ট একটু ঝাঁক, এভাবে একটু আলতো করে নেড়ে চেড়ে নেবেন, বেশি করে ঝাঁকাবেন না। আগের দিনই নিষেধ করি, সবসময় নিষেধ করি যে এটা আলতো করে একটু নেড়ে নেবেন। আলতো করে নেওয়ার পরে আমাদের কাজ পুরো শেষ। এখন আমরা যে কোনো একটা বাচ্চা ধরে দিব। দেখেন আমি একটা বাচ্চা ধরেছি, আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন বেশ বড় বড় হয়েছে, ডানটা উঠে গেছে। এটাকে জাস্ট আমরা 1 ফোঁটা করে খাওয়াই দেবো, ঠিক আছে। তো একা একাই সম্ভব, আসলে এই ভ্যাকসিনগুলো দেওয়া খুব বেশি টাফ না। এই যে এরকম করে দেখেন, জাস্ট এইভাবে 1 ফোঁটা করে খাওয়াই দেবো। 2 ফোঁটা পড়ে গেছে, 2 ফোঁটা পড়ে গেলে সমস্যা নেই, যাই হোক সেভ করে খাওয়াতে হবে। 1 ফোঁটা করে খাওয়ালে ভালো হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এই বাচ্চাটা এইভাবে ছেড়ে দিই, আর একটা বাচ্চাকে খাওয়াই দেখাই। একটু হিসাব কিতাব করে খাওয়াবেন, যেহেতু এত বাচ্চাকে খাওয়াবো আমি সম্পূর্ণ তো অবশ্যই দেখাবো না, আমি জাস্ট একটু 2টা বাচ্চাকে করে দেখাচ্ছি। জাস্ট এভাবে 1 ফোঁটা, ঠিক আছে। তাই সবাই ভালো থাকবেন, এভাবে ধরে আপনারা কাজটা করবেন। 12 দিনে আবার নেক্সট কবে ভ্যাকসিন দেবো অবশ্যই জানাবো। তা সেই পর্যন্ত 2টা ভ্যাকসিন দেওয়া হয়ে গেলো আমাদের, তাই ভালো থাকবেন। আপনি যেমন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।